don't touch bodda sae dae 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 na dae na khamai dibo pura eh bodda beshi paktami korte geche mana korchilam je oi jaygay jayo na poira bordar obostha khub khail to bondura ajke amra koto ek boshor pore aichi je jaygay tumi koto koto din pore aicho bodda koto din pore aicho amar to gore 2 mash 2 mash hoye dibo আমার আজকে আমি দেশে ছিলাম 3 মাস 2 মাস প্রায় আমার 1 বছরের কাছাকাছি হয়ে গেছে 1 বছর পরে আসলাম তো আগে যেরকম ছিল কন্ডিশন এখন ওইরকমই তো এখন ওয়েদারটা একটু ঠান্ডা হ্যাঁ আজকে একটু গরম কম না আজকে গরম কম একটু মজা ও ঠিক আছে বর্তমানে তো মারতে একদম সাদা দেয়া যায় মেকআপ ঠান্ডা দিন আরে বর্তমানে তো একদম কিউটের ডিব্বা তো মালুম মালুম বর্তমানে শুধু ডায়লগ বন্ধুরা মালুম মালুম মানে কি মানে মালুম মানে জানো হেরা তো বুঝছো নি না জানো মালুম বড়তে 1 বছর আজকে কাতারে 1 বছর কাতারে এই 1 বছরের মধ্যে শুধু একটা ভাষাই শিখতে পারছে বড়তে তুমি তোই শুধু আরবি একটাই জানো মালুম না কারণ হে কাস্ট চাকরি জব করে হলো বাংলাদেশী আমাদের ভাইয়ের একটা অফিসে তো এইজন্য আরবিটা তো বেশি জানে না শুধু মালুম সিলুডি ফুয়া শুধু আগুন 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 আমরা এখানে বসার খুব সুন্দর জায়গা পানি নাই বর্দা ভয় পায় লেখা নিচে দাঁড়ায় সিলুডি ভয় পায় সিলুডি কলিজা একদম ছোট সিলুডি আগুন তোমরা আগুন তো সিলুডি বলা হয় আগুন এত ভয় পাইলে হয় আল্লাহ গাইজ একটা গান চলতেছে বর্দা উঠবা এটার মধ্যে এই যে একটা ডিস্কো বোর্ড যাইতাছে মিউজিক চলতাছে অনেক জোরে আজকে আমি আর বর্তা আমরা আজকে ওটার মধ্যে বন্ধুরা এই হলো কাতারের ট্রেডিশনাল বোট এগুলা সবগুলা কাঠের মানে দেশে আগে তো মানুষজন মাছ ধরত তো এটা এই কান্ট্রিটা ডেভেলপ হওয়ার আগে আগে মাছ ধরতো সবাই তো ওই বোটগুলো এখন রয়ে গেছে আর এখন এগুলো শুক্রবারে সাগরে মাঝখানে নিয়ে যায় ওই যে যাইতেছে একটা কাঠের হেভি স্ট্রং ডিস্কো বোট এগুলো এখন হইলো কি জানো বদ্দার ডিস্কো বোট দেখছো আজকে শুক্রবার সবার অফ ডে বেশিরভাগই এখানে প্রবাসের ভাই এগুলাতে পাঁচটা করে রাখতেছে আজকে বদ্দার মনটা নাকি ডিস্কো ডিস্কো আজ বদ্দার মন চাইতেছে এই বোটগুলোর মধ্যে যাইব ওই যে নাচ চলবো নাচ করবো বদ্দার এই যে ভিতরে নাচ চলতেছে বর্দা কোনটার মধ্যে উঠবা উঠলাম 5 টাকা কইরা 10 টাকায় লেডিজরা বইরিছে বর্দা কেমন লাগে যা বর্দা ফুল মাস্তিতে আছে আজকে শুক্রবার এই যে বর্দা এখন ডান্স দিবে একটু পরে সিলুডি পোলা সিলুডি পোয়া ডান্স মাইরো সিলুডি পোয়া এই ডান্স মাইরো আমি উঠি নাই এতদিন আজকে বর্তা আমার কি আসছে কিনগো মাঝখানে বর্তায় সব নাগিনের মাঝখানে বর্তা তুমি বাপ যা লেগা গলার সেন এটা বাহির করে বর্তা বর্তা নিচের এই চিল্লাওয়ালা থেকে আমরা একটু এখন টপে উঠলাম এই বোটের এটা সুন্দর দেখার জন্য দৃশ্য কারণ আমাদের বোটটা এখনও ছাড়ে না যদি একটা আসতেছে এই দিক দিয়ে নাচানাচি চলতেছে পাশেরটায় হ্যাঁ অনেকগুলা বোট এখানে অনেকগুলা 5 রিয়েল বর্দা কত রিয়েল নিছে 5 রিয়েল মাত্র 5 রিয়েল মাত্র মাত্র হামসা 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 আসলে আমাদেরটার মধ্যে বোটের মধ্যে এরকম ডিস্কো চলতেছে না তো এই জন্য লোক সংখ্যা কম বোটটা ছাড়ে না
আর ওটা ফিল আপ ওটা ছেড়ে দিছে আমাদের বোর্ডটা ছেড়ে দিছে ও disco matar una bata de agata es amateur board ekon ghurte se oh 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 এখন আমি আছি একদম নৌকার সামনে বোর্ডের টাইটানিকের ফিল এই যে টাইটানিক এই জায়গা সামনে গেলে একদম টাইটানিকের ফিল এই হলো বর্তা বর্তা তখন ডান্স করছিল ওই জায়গায় টাইটানিক বস বর্তা টাইটানিক হ্যাঁ এই যে সামনে যাচ্ছে ওহ কি মজা বর্তা বোটের মধ্যে সাগরের মাঝখানে চারিদিকে শুধু এই ডিস্কো বোটগুলা এখন একটা রাউন্ড মারা শেষ আমরা এখন চলে যাচ্ছি যে এখান থেকে নৌকাটা ছাড়ছিল পারে 5 টাকা দিয়ে ভালোই ঘুরাইছে যাক শুক্রবারের দিন একটা এনজয় করার মতো জায়গায় কর্নিশ আর এই বোটগুলোতে উঠলে আসলে খুব ভালো লাগে এগুলোতে মিউজিক সিস্টেম করা তাই একটু মনটা একটু তো ফাইনালি আমরা চলে আসছি যে এখান থেকে আমরা উঠছিলাম ওইখানে এই যে পারে চলে আসছি বর্তা তুমি যেটা মা নাচ দিলা না বর্তা নাচন মারাইলা না বর্তা আর ফার্স্ট কি আইলস একটু নাস্তা যদি বোর্ড পারে ব্রেক একদম জায়গা মতো ব্রেক খুব স্মুথ ল্যান্ডিং দর্শকরা দেখো দেখাইতে বর্তা চলো আমাদের বোর্ডের জার্নি শেষ এখন বর্তা আমারে হামুক দেখাইতে নিতে আছে বর্তা কি হামুক হামুক না এটা ঝিনুক ডোন্ট টাচ বর্তা এ যাই যা যাও না যাও না থামাই দিব পুরা এ বর্তা বেশি পাকলামি করতে গেছে মানা করছিলাম যে ওই জায়গায় যাও না পয়রা বর্তার অবস্থা খুব খাইল আজ শামুকের কালারটা চেঞ্জ তো ভিউয়ার্স আমাদের আজকে ঘোরাঘুরি শেষ বোর্ডে বোর্ডে ঘুরলাম তারপরে মজমাস্তি করলো বর্তা আমি করি নাই আসার আসার আমি ভিডিও করছি আর বর্তা এমন একটা মাছ ধরছে আসার খাইছে বর্তা তোমার অনুভূতি কেমন শেষকালে বিদায় গেলে অনুভূতি খারাপ পল্লা যে কেমন লাগলো ভালো ভালো অল্প বয়সে ভালো কথা একটা অল্প বয়সে পাকিলে ঝামেলা হচ্ছ তোমার কত মানা করছিলাম তো দেখা হবে এই ছিলুডি পোয়ার সাথে পরের সপ্তাহে সবাইকে আল্লাহ হাফেজ গুড নাইট বাই বাই আবার দেখা হবে আমরা নতুন একটা জায়গায় যাব কাতারে অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ